আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি পিএসআর সামনে পিএসআর হল আপনার প্রতিটা শহরে বা এলাকার মধ্যেই একটা খালি জায়গায় থাকে যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে আর কি একটা যাকে কেন্দ্র করে মূলত এই পিএসআরটা তৈরি হয় যেহেতু ডিসেম্বর মাস ক্রিসমাসের মাস ইতালিয়ান ভাষায় যাকে বলে নাতালে তো ইতালিয়ানরা এই মাসকে উপলক্ষ করে যেহেতু তাদের ধর্মীয় একটা ব্যাপার স্যাপার আছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস সেই উপলক্ষে তারা সবসময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অংশ নিয়ে থাকে তো তেমনি একটি অনুষ্ঠান ওনারা এখানে আয়োজন করেছে এটা মূলত শত শত বছর আগের যে ইতালিয়ানদের পরিবেশ তারা যেভাবে বসবাস করত সেই একটা পরিবেশ এখানে আসলে তৈরি করা হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন তারা শস্য মারাই থেকে শুরু করে সব কিছুই এখানে তারা গ্রামীণ যে জীবনযাপন সেটা এখানে তারা উপস্থাপন করেছে সবার সামনে এটা প্রতি ডিসেম্বর আসলে এরকম হয় এই যে একজন কামার আমাদের বাংলাদেশে যে দান কাটার যেই কাস্তে থাকে ওইটা আর কি এগুলো আসলে তেমন আমি বুঝতে পারতেছি কি তো এখানে রাজার যে আসন বা চেয়ার সেটা দেয়া হয়েছে এক একসময় এদেশের প্রতিটা দেশেই সময় রাজারা আপনার দেশ শাসন করতো এগুলো ছিল তখনকার সময়ের গাড়ি গোড়ার মাধ্যমে চলতো বা মানুষের মাধ্যমে চলতো আপনারা যদি আদি খ্রিস্টানদের দেখেন তাহলে তাদের যেই পোশাক আশাক এটা অনেকটাই আরবদের পোশাকের মতন কিন্তু বর্তমানে খ্রিস্টানরা অনেক আধুনিক তাদের পোশাক আশাক আধুনিক হয়ে গেছে ওই রকম এখন শুধু আপনার গির্জাকিন্তিক যেই সিস্টাররা থাকে তাদের পোশাক আশাকই এরকম লম্বা পোশাক থাকে বাকি সকলের আধুনিক যুগে সবাই চলে গেছে আর কি এই যে একজন সবজি বিক্রি করতেছে কাঠের একটি গাড়ির মধ্যে এখানে অনেকেই ঘুরে ঘুরে এগুলো দেখতেছে পুরাতন যে জিনিসপত্র আসলে এগুলো সংরক্ষণ করে রাখাও একটা বিষয় ওনারা অনেকেই এগুলো শখ করে সংরক্ষণ করে রাখে প্রতি বছর মানুষের সামনে উপস্থাপন করার জন্যে তারা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করত তুলা থেকে এটা একটা মডিউল এখানে দেখা যাচ্ছে গবাদি পশু বেড়া এদেশে প্রতিটা মানুষের সাথে আপনি কুকুর দেখতে পাবেন তারা খুবই পছন্দ করে কুকুর এই যে এখানে দেখতে পাচ্ছেন বেড়া বর্তমানে এখনও ইতালির অনেক জায়গায় বেড়া দেখতে পাওয়া যায় আর এই সেই গাদা মাল টানার জন্য যাকে সবাই ব্যবহার করে আর কি সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার